টেক ও ই কমার্স জায়ান্ট আলিবাবা চায়নাতে গড়ে তুলেছে 290টা গেস্টরুমের সুবিধা নিয়ে হোটেল ফ্লাইজু। এই হোটেলে নেই কোনো চাবি, নেই নগদ টাকার লেনদেন। ফ্লাইজুতে প্রবেশের পথে চোখে পড়বে না অন্য ট্রেডিশনাল হোটেলগুলোর মতো কাউন্টার, বসার জন্য সোফা অথবা চেক ইনের জন্য লম্বা লাইন। এটা যেন প্রযুক্তি এবং আতিথ্যতার দারুণ এক মিথস্ক্রিয়া। চেক ইনের জন্য সহায়তাকারী পাওয়া না গেলেও কিওস্ককের মাধ্যমে নিজে নিজেই সোজা রুমে চলে যাওয়া যাবে। আর যদি স্মার্টফোনে ফিউচারিস্টিক হোটেল ফ্লাইজুর অ্যাপটা থাকে, তাহলে এই অ্যাপের মাধ্যমে নিজেই চেক ইন করতে পারবেন। এরপর বাকি কাজগুলো করতে আপনার মুখমণ্ডলই যথেষ্ট। ফেস স্ক্যানের মাধ্যমে এলিভেটর থেকে রুমের দরজা খুলে যাবে আপনা আপনি। আপনা আপনি খুলে যাবে ফিউচার ফিটনেস সেন্টারও। স্মার্ট হোটেল ফ্লাইজুর প্রত্যেকটি গেস্ট রুমে রয়েছে একটি স্মার্ট ডিভাইস, যেটার মাধ্যমে পানি অর্ডার করা থেকে শুরু করে রুম সার্ভিস, টিভি অথবা লাইটের সুইচ অন, রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণ, এমনকি হোটেল রুমের জানালার পর্দা পর্যন্ত খুলতে পারবে এই ডিভাইসটি। এই রোবট বাটলারটির মাধ্যমে মূলত ফুড ডেলিভারি থেকে শুরু করে সব ধরনের সার্ভিস ডেলিভারি দেওয়া হয়। এই রোবট বাটলার বাটন না চেপে নিজে নিজেই স্বয়ংক্রিয়ভাবে এলিভেটরে ওঠা থেকে শুরু করে সব জায়গা চলাচল করতে সক্ষম। হোটেলের রেস্টুরেন্টের প্রত্যেকটি টেবিলে কিউআর কোডযুক্ত টেবিল টপ কার্ড রয়েছে, যেটা স্ক্যান করলে মেনুটি ফোনে চলে আসবে। মেনু থেকে খাবার নির্বাচন করে অর্ডার করলে কিছুক্ষণ পর রোবট এসে আপনাকে খাবার পরিবেশন করে যাবে। এমনকি ড্রিঙ্কস পারে কিউআর কোড স্ক্যান করলেই আপনার ড্রিঙ্কস তৈরি হয়ে আপনার টেবিলে পৌঁছে যাবে স্বয়ংক্রিয়ভাবে। আলিবাবা তাদের অভাবনীয় প্রযুক্তি শুধুমাত্র ফ্লাইজুতে সীমাবদ্ধ রাখেনি। ম্যারিয়ট ইন্টারন্যাশনাল, রিস কালট্রন, সেন্ট রিজেস এবং ডাব্লিউর মতো বড় বড় হোটেলগুলোতে এই প্রযুক্তি ব্যবহারের সুযোগ করে দিয়েছে।